আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবাননে আগ্রাসন ইসরায়েলের বিরুদ্ধে এক সঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফ্রান্টের জানিয়ে দিব ইহিবাদীদের অপরাধ তদন্ত কার্যকর মানবাধিকার সংস্থার গঠন জরুরি বলছে খাতে আর জানিয়ে দিব বিশ্বজুড়ে ইহিদবাদী ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত এবং আরো জানিয়ে দিব হাসার নাসকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা এদিকে ট্রাম্পকে প্রাণ হুমকির অভিযোগ বেদিহীন বলছে ইরান সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালাবদল নিয়ে চরম অনিশ্চয়তায় জেলোনোস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং আরো একটি অনুরোধ থাকবে ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না লেবাননে আগ্রাসনে ইসরায়েল বিরোধী সঙ্গে লড়াইয়ের ঘোষণা সব প্রতিরোধ ফ্রন্টের গাজা যুদ্ধ প্রতিরোধকামী সংগঠনগুলো যেসব ঐক্যবদ্ধ হয়ে তেল আবি দাঁড়িয়েছে বিরুদ্ধে ঐক্য ফ্রন্ট গঠন করছে তারা তেল আবিবে ইয়ে প্রতিরোধকামীদের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই মিলিয়নেরও বেশি ইহুদিবাদী বসতি আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে আসে এবং তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরও বন্ধ করে দেয় হয়েছে দখলদার সেনাবাহিনীর স্বীকার করছে যে এমিরের থেকে ছোড়া অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপর আঘাত ফেলেছে এবং কমপক্ষে সতেরো জন ইহিদবাদী এতে আহত হয়েছে হিব্রো মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেল আবিবে আশ্রয় কেন্দ্রে পালিয়ে আসা বসতি স্থাপনকারীদের ভিড়ের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন একজন সিনিয়র এবিনি কর্মকর্তা আল মায়দিন টেলিভিশন চ্যানেলকে জানান যে তারা তেল আবিব শহরে কয়েকটা অবস্থানে হামলা চালিয়েছে এবং সে সময় ইসরায়েলিদের কাছে বার্তা পাঠানো হয় তিনি ইসরায়েলি দখলদারদের কাছে বার্তা পাঠান যে শত্রুরা যেন অধিকৃত জাফা তেল আবিবকে অনিরাপদ মনে করে এমিনের আনসুল্লাহ নেতা আব্দুল মালিক আল হতি তার বক্তৃতায় বলছেন যে যে সমর্থনে সমর্থনের অংশ হিসেবে আমরা এই সপ্তাহে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান শুরু করছি এবং যতক্ষণ গাজা আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত প্রতিরোধ ফ্রান্স সম্মিলিত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এদিকে ইরাকের ইসলামিক প্রতিরোধ অধিকৃত ফিলিস্তিনি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন আজ সকালে অধিকৃত গোলনে একটি লক্ষ্য বস্তুতে ড্রোন হামলার ঘোষণা দিয়েছে এদিকে ইরাকে ইসলামিক প্রতিরোধ হামলার পর ইহুদিবাদী দখলদার সরকার বাসিন্দাদের নির্দেশ মেনে চলতে বলছে বলছে এবং অবস্থায় থাকতে এদিকে প্রতিরোধকামী সংগঠনগুলো একটি চুক্তিতে পৌঁছাতে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি লেবাননে হিজবলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে প্রবেশ করা ইহুদিবাদীদের অপরাধ তদন্তে কার্যকর মানবাধিকার সংস্থা গঠন করা জরুরি বলছে খতিব তেহরানের জুমার নামাজের খতিব বলছে গাজা সহ ফিলিস্তিনি অঞ্চল অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলিদের অপরাধ তদন্তের জন্য একটি বাস্তব ও কার্যকর মানবাধিকার সংস্থা গঠন করা জরুরি পাস টুডে আর জানিয়েছে তেহরানের জুমার খতিব আয়তুল্লাহ সাইদ আহমদ খাতামি আর বলছেন এক বসন্ত ধরে ইহুদিবাদীরা বিশ্ববাসিত্বের সামনে গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজায় 41 হাজারের বেশি ফিলিস্তিনিকে তারা শহীদ করছে অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিন্দা জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দায়নি তারা বিশ্ব মানবতার উচিত একটি সত্যিকারের মানবাধিকার সংস্থা নিয়ে চিন্তা করা তারা বিভিন্ন সরকারের সংগঠন জনগণের সংগঠন নয় বলে মন্তব্য করেন বিশিষ্ট এ আলেম। ক্ষতিব আর বলেন গাদা ও লেবাননে ইহুদিবাদীদের অপরাধের সাথে এখানেই অনেকেই জড়িত আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড এবং এমন কিছু প্রতিবেশী দেশ দ্বারা এখনো ওই দখলদারদের গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেনি তারা ইসরায়েলি অপরাধযোগের জন্য দায়ী জনাব খাতামি আর বলেন ইসলামি প্রচন্ড অভিমত হল বিশ্বের সকল ফিলিস্তিনি এক বাক্যে বলছে ইসরায়েলকে তারা অবৈধ বলে প্রত্যাখ্যান করছে তাদের বক্তব্য হলো আমরা জানি তারা দখলদার এবং অবৈধ তাদেরকে অবশ্যই যেতে হবে আয়তুল্লাহ সাইদ আহমদ কাদামি ইসরায়েলের অপরাধ যজ্ঞের দেনদার ইরানি জাতির ঐক্য আনন্দ প্রকাশ করে বলেন আজ পবিত্র ক্রোধের দিনের জমান নামাদের পর সমস্ত ইরান এক গণ্ঠে শ্লোগান তুলবে আমেরিকার নিপাত যাক ইসরায়েল নিপাত যাক ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কান নিউ ইয়র্কে আমেরিকার একবারে প্রাণ কেন্দ্রে দেওয়া বক্তব্যে ইসরায়েলের নিপাত চেয়ে বক্তব্য দিয়েছেন today বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের ব্যাপারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন উদ্বেগ প্রকাশ করছে সে সময় বিশ্ব জুড়ে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে পার্স টুডে আরও জানিয়েছে লেবাননে ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক অপরাধের প্রতিবাদ ধর্মবর্ণ নির্বিশেষে ব্রিটেনের বিভিন্ন শ্রেণী ও স্তরের শান্তিকামী জনগণ এবং সংগঠন বিক্ষোভ করছে বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগানদাই প্রায় 12 মাস আগে থেকে ব্রিটিশ জনগণের সে দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ করে আসছে তারা অবিলম্বে গাজা যুদ্ধপ্রতি প্রতিষ্ঠা করা এবং ইহুদিবাদী ইসরায়েলের লন্ডনের সামরিক আর্থিক এবং রাজনৈতিক সমর্থন বন্ধ করার দাবি জানিয়েছে গাজা ও লেবাননের ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকারীরা ছাত্ররা ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনে স্লোগানদাই আল মায়াদিন টিভির কর্মকতা মুসা আসি জানন ইউনিভার্সিটি এটাই প্রথম বিক্ষোভ নয় ফিলিস্তিনি সমর্থনে এর আগেও বহুবার বিক্ষোভ ও সমাবেশ করছে ছাত্ররা আজ শনিবার সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি আব একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ইরান সমর্থিত লেবাননের শক্তিচালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার বিকেলে লেবাননের রাজধানীতে ৬টি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে সেখানে ব্যাপক আকারের ধোঁয়া উঠতে দেখা গেছে বিবিসি লাইভ প্রতিবেদনে বলছে নাসরুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলের যে বিমান হামলা চালিয়েছে তাতে তিনি নিহত হয়েছেন কিনা তা যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কিছু জানায়নি তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে একানব্বই জন হিজবুল্লা সূত্রের বরাদ দিয়ে অনেক মিডিয়ার খবরে বলা হয়েছে নাসরুল্লাহ বেঁচে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেদেশকিয়ার নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের আতর্কিত হামলার ঘটনায় করার নিন্দা জানিয়েছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে বিমান হামলায় হিজবুল্লার মিসাইল ইউনিটের প্রধান মোহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হোসাইন আহমেদ ইসমাইল নিহত হয়েছেন ট্রাম্পের প্রাণনাশকের হুমকি অভিযোগ ভিত্তিহীন বলছে ইরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের হুমকির অভিযোগ হাস্যকর ও সম্পন্ন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র নাসের কানাইনি করা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন এর আগে গত বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুট সোশ্যালে বলেছিল ইরানের তরফ থেকে তারা বড় হুমকি বলে বনে করছে তারা প্রচার শিবিরের দাবি করছিল ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয় ট্রাম্পকে সতর্ক করছেন মার্কিন গোয়েন্দারা সোশ্যাল ট্রাম্প লিখেছেন ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনীর বিষয়টি দেখছে যে এবং অপেক্ষা করছে তিনি বলেন এরই মধ্যে ইরানি নেওয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি তবে তারা আবারও চেষ্টা করতে থাকবে গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন জানায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের প্রশাসনে কাজ করা সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে অনুসন্ধান করছে যুক্তরাষ্ট্র এ নিয়ে ইরানি পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র বলেন এটি স্পষ্ট যে এ ধরনের দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী ক্রশ একটি অংশ হিসেবে এসব অভিযোগের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই সব নিয়ে আমাদের আসলে প্রতিক্রিয়া দেখানো উচিত তাই কানাইনি আরোবালিন মার্কিন সরকার ফিলিস্তিনি সংগঠনের আন্তর্জাতিক অপরাধে ইসরায়েলি শাসকদের সহায়তা করে আসছে ইসরা লেবাননে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায় আরাতে পারে না বিশ্ব জনমত মনে করে এ ধরনের মানবিক বিপর্যয়ের জন্য মার্কিন প্রশাসন দায়ী এরকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিউইয়র্কে ট্রাম্প স্থানীয় গতকাল শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে জেলনস্কি অনেকদিন ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছিলেন তবে এই বৈঠকে নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দেদুল্যমান ছিল সূত্র এএপি যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা নিয়ে চলম অনিশ্চয়তায় জেলনস্কি বিদায় বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করছেন ইউক্রেনের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগেও আরো পাঁচশো পঞ্চাশ কোটি ডলার সহায়তার আশ্বাস দিলেন তিনি এরপর কে নতুন মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের হাল ধরবেন সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেন এখন আমরা ইউক্রেনের সঙ্গে আসলে ভবিষ্যতেও থাকব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জেলনস্কি তার অনিশ্চয়তার মুখে পড়ছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস নির্বাচনে জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেশেন তিনি কিন্তু রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারো হোয়াইট হাউসে প্রবেশ করলে সেই সমঝোিতে প্রবল ধাক্কা খাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ট্রাম্প প্রয়তনে ইউক্রেনের ভুখানের কিছু অংশের আশার প্রতিত্ব মেনে নিয়ে আবশ্যক পথে আগানোর ইঙ্গিত দেন হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতি প্রতি সমর্থন অভিযোগ এনেছে তার মতে এমন প্রস্তাব বিপজ্জনক ও একেবারেই গ্রহণযোগ্য নয় ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলছেন তিনি শুক্রবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করছেন এর আগে বুধবার নর্থ ক্যালেরাইন রাজ্যে এক নির্বাচনী প্রতারের সবাই তিনি জেলেনস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন আমেরিকা এমন এক নেতাকে কোটি কোটি ডলার দিয়ে চলছেন তিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন তার মতে বর্তমান পরিস্থিতি তুলনায় যে কোনো মূল্যে শান্তি চুক্তি করা অনেক ভালো আমেরিকা পরের শুরুতে জেলনস্কির যেভাবে বাইডেনের সঙ্গে অস্ত্র কারখানা পরিদর্শন করেন নির্বাচনে আগে এমন আচরণের সমালোচনা করেছেন রাম ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সহায়তা যতটা গ্রুপ করতে বাইডেন প্রশাসনে আগামী মাসে জার্মানিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে 50 কোটির বেশি দেশের সহায়তার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ন্যাটো নেতৃত্বে রাশিয়ার হামলার মোকাবেলায় ভবিষ্যতে ইউক্রেনকে সাহায্য করার পথ খোলা রাখার চেষ্টা করছে বাইডেন তবে তিনি জেলনস্কির অনুরোধ মেনে রাশিয়ার গব ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র দেবেন কিনা তা এখনো স্পষ্ট নাই ইউক্রেনে পূর্ব রাশিয়ার বেড়ে চলা সাফল্যের মুখে জেন যুদ্ধের গতি বদলাতে এমন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর